এই দেখো স্বপন মাঝি মাতালের পুকুরে এসেছি। আজকে হচ্ছে 16 আগস্ট 2022 সাল। দেখো মঙ্গলবার, কোথায় গাড়ি রেখে কোথায় যেতে হচ্ছে দেখো। এই দেখো রাস্তার উপরে কত সাইড করে গাড়ি রেখেছি দেখো। আর ওই যে দেখো, ওই দেখো মাতালদার পুকুর, ওই দেখো, এই দেখো চলে এসছে ডাক্তার, এসছে শুনে দৌড়ে চলে এসছে। কোথা থেকে বলো তো এসছে দৌড়ে? দেখো তুমি টাকা তুলতে শুরু, এই দেখো কোথায়, দেখো কত দূরে পুকুর, দেখো ওই যে পুকুর, দেখো ওই অব্দি হেঁটে যেতে হবে। দেখো এই যে এইখানে আজকে গাড়ি রেখেছি। আজকে হচ্ছে 16 আগস্ট 2022 সাল মঙ্গলবার। আসছি শুনে এই যে চলে এসছে স্বপন মাঝি, সিটেই থাকবে আমাদের, গুলোকে আগে পাঠিয়ে দিয়েছি। আর এই স্বপন মাঝির পুকুরে এসেছি, যেটাকে সবাই মাতাল বলে, মাতালদা। আজকে মঙ্গলবার। আর এই ভিডিওগুলো পেতে গেলে একটা লাইক করুন, শেয়ার করুন যত পারেন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপুন, তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো পৌঁছে দিতে পারবো এবং ভিডিওগুলো চলেও যাবে আপনাদের কাছে, এই মাছ ধরার ভিডিওগুলো। এখন আপাতত রাখলাম, এবার পুকুর ঘাটের দিকে যাত্রা করি। এই যে এবার মাতালের পুকুরের যাত্রা শুরু, ওখানে গাড়ি রেখে। এই যে দেখো নরক, দেখো তবুও মাছ ধরতে আসি কত কষ্ট করে। দেখো এই চললো এবার প্রায় হাফ কিলোমিটারের ওপরে, এই আস্তে 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 যাচ্ছি, ওই জন্য ভিডিও নড়ছে। ওই সোজা ওই পাতকাটিগুলো রয়েছে, ওই পাতকাটির পাশ দিয়ে, এই পাশ দিয়ে আল ধরে হেঁটে যাও। এখন যাও তো যাও, যাও তো যাও, এখন সীমাহীন যাওয়া। ওই দূরের টাওয়ার দেখা যাচ্ছে, ওই টাওয়ারের অবধি যেতে হবে, টাওয়ার অবধি। নৈহাটি থেকে আসছি ডাক্তারবাবু বলছি। দেখো আবার আবার খানিকটা চলে এলাম, দেখো হাঁটার জায়গা নেই, হোঁচট খেতে হচ্ছে। পাতকাটির গাছগুলো সব, পাট গাছগুলো পড়ে রয়েছে। এই জায়গা আগের বছর দিয়েছিলাম, সেই জায়গায় আবার এসেছি। প্রায় নৈহাটি থেকে প্রায় 50 কিলোমিটার দূর। হ্যাঁ, যেতে যেতে নতুন চটি, নতুন চটি, চটিটা হালকা ছিল, এখন চটি দুটো হয়ে গেছে মিলিটারি গামবুট, বিশাল বড় মিলিটারি গামবুট, এত ভারী হয়ে গেছে, তলায় সব কাদা আটকে, সে ইয়েতির পা মনে হচ্ছে, গরিলার পা, তুষার মানবের পা মনে হচ্ছে, এমন অবস্থা। এই পুকুরে আসতে গেলে কিন্তু খাবারের বন্দোবস্ত করে নিয়ে আসতে হবে, কারণ কিছুই পাওয়া যায় না, না পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ বুঝতেই পারছো জায়গাটা দেখে, এই জায়গায় একদম। আর পুরোপুরি বুকে জোর নিয়ে আসতে হবে, পুকুর ভালো, পুকুরে যথেষ্ট মাছ রাখে, কিন্তু পুকুরটা ঝাড় খায় শুধু এই যাওয়ার রাস্তার জন্যে, পুরো বলে দিলাম। এই দেখো এসে পৌঁছে গেছি নান্টুদা মিঠুদা, সেই যে পায়রা মনে আছে তো, উত্তম সুচিত্রা জুটি যে ভিডিওটা পাবলিশ করেছিলাম, এ দেখো দেখিয়ে দিলাম আমরা। আমি কিন্তু অনেক কিছু শিখেছি এই নান্টুদা মিঠুদার কাছ থেকে, একদম পুরো। আমার সিটে ঢোকার আগে চলে এলাম, ডাকলো চেঁচিয়ে দেখতে পেয়েছে, নাহলে দেখতেই পেতাম না, পুরো সিটে বসার পর কানা অন্ধ সব কিছু হয়ে যাব আমরা, তারপর যোগাযোগ, আসবই সিটে, আসি চলে গেলাম সিটে। হ্যাঁ আচ্ছা বল, দাঁড়াও ভিডিওটা করে নিই। এই যে মাতালের পুকুর, এই যে আমাদের সিট, ওই যে দেখো হুলো বসে, ওই যে মানুষটা হেঁটে হেঁটে আসছে হুলোর পেছন দিয়ে, ওই যে দেখো ভাস্তারা থেকে আমাদের আগে চলে এসছে সোমনাথ, সব সিটে বসে পড়েছে, দিয়ে দিলাম ভিডিওগুলো, এবার বসছি আমার সিটে গিয়ে, সোমনাথ চলে গেলাম। হ্যাঁ টুকটুক করে, হ্যাঁ একটা ভালো জিনিস দেখাই, ওই দেখুন বাবুই পাখিরা, দেখুন সব ঘুরে বেড়াচ্ছে, দেখুন উড়ে বেড়াচ্ছে, দেখুন তাদের বাসা নিয়ে স্বামী স্ত্রী কি ঝগড়া হচ্ছে, দেখুন দেখুন সব বাসা করে, এবার ওদের ভালোবাসা হচ্ছে, কে কাকে ধরবে, কে কাজ কাকে ছাড়বে, দেখুন কি সুন্দর দেখিয়ে দিলাম এই জিনিসটা, একদম এইখানে মাতালের পুকুরে ব্যাস এই যে ঝগড়া শুরু হয়েছে, কে কাকে তাড়াবে আর কে কার সঙ্গে ঘর করবে, ঘর ভাঙামাঙির খেলা চলছে, ডিভোর্স চলছে কিন্তু কোনো কোর্ট নেই, এখানে স্পট ফয়সালা সব এখানেই হয়ে যাচ্ছে, দেখুন এই দেখো এই আমাদের সিট, হুলোর কাজ শুরু করে দিয়েছে, ভাইপো এসে পৌঁছয়নি, একটু দেরিতে আসবে, আমাদের কাজ আমরা শুরু করে দিয়েছি অনেক আগেই।
দেখো সাইজ রুই, দেখো আবার এটা আবার হুলো তুলেছে, সেই খেঁচে আবার দিয়ে দেয়া খেঁচ মেরে, সাইজ দেখো রুইয়ের দারুণ সাইজ, দেখিস পালায় না যেন আগের দিনের হয়রার মতো। দেখ হ্যাঁ, এ আরু নেট তোল, ওপরে তোল, ওপরে তোল নেট তোল, ধর ঢোকা, ঠিক আছে রাখো। দেখো কত বড় গোসাপ, দেখো দেখো কত বড় গোসাপ, দেখো কামড়ালে পুরো লক হয়ে যায়, ছাড়ে না বলছি। এই দেখো এত সুন্দর ওয়েদার, এত উপরে এরকম হুলো এসে বলছে ডাক্তার, ও ডাক্তার এই যে হুলো আর বলো, এই এই কোভিড এর পরে মানুষ খেতে পায়নি, মাছ খেতে পায়নি, দেখো এত ভালো টোপ দিচ্ছে, মাছ কিছুতে খাচ্ছে না, ডিম করবো বলো মাছ কিছুতে খাচ্ছে না। আর ওই দেখো ওরকম সাজিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে পশোরা সাজিয়ে বসেছি, হোলসেল নিলাম, দেখো কত সুন্দর, দেখো এরকম টোপে বসে রয়েছি, দেখো ও ডাক্তার, ও ডাক্তার ফুল ফ্লপ, দেখো আর কি পুরো পুকুরে এই অবস্থা, চেঁচামেচি করছে, টাকা ফেরত দাও টাকা ফেরত দাও, কিন্তু এই যে বসেছি দেখো চরম প্রতীক্ষা করে যাচ্ছি, যদি একটা খেয়ে যায় তোলপাল লাগিয়ে দেবো কুকুরে একদম পুরো। দেখো মাতালের পুকুরের সাইজ মাছ, হুলো রাতে রয়েছে, খেঁচ মেরে দিয়ে দেওয়া হয়েছে, দেখো দেখো ঢুকি, এবার দে বাটি ঢোকা, তোল সাইজ মাছ, দেখো সাইজ মাছ, দেখে না আসতে ওরমভাবে বড়শিটা মাথাগুলো যাবে, দেখ ঠিক করে, দাঁড়াও দাঁড়াও গুলো খুলছে মাছটা, সাইজ ঠিক আছে, দেখি একটু তোল, গুড সাইজ, দারুণ সাইজ, ঠিক আছে বলছি। এই দেখো সিটে বসেছি, হুলো ওইখানে রয়েছে, হুলো আর বাটি, আর ওই যে হারু রান্না করছে, হারুকে দেখাও, ওই যে হারুকে দেখাও, হারু রান্না করছে, আর এই দেখো আজকে টোটাল কুকুর অফ, খাচ্ছে না, মাতাল কি করেছে কত সুন্দর মাতালের পদ্ধতি, দেখো এত সুন্দর ওয়েদার, আকাশটা দেখাও, আকাশটা দেখিয়ে দাও, ওই যে আকাশে নীল আকাশ, হ্যাঁ দেখাও, এই দেখো আর এই দেখো বসে বসে পাহারা দিচ্ছি, কয়েকটা মাছ আমাদের হয়েছে, তিনটে সাইজ মাছ হয়েছে, কিন্তু কিছুতেই খাচ্ছে না, এখন ডিসিশন কাল থেকে পুকুর বন্ধ করে দেবে, আজকে দ্বিতীয় দিন তার মধ্যে এই অবস্থা, দেখো এবার বন্ধ। মাতালের পুকুরে সেই উত্তম সুচিত্রা জুটি বলছিলাম, নান্টুদা মিথুদা, এই দেখো একটা সাইড, কিন্তু সেই নান্টুদা মিথুদাই সবার ওপরে, যে উত্তম সুচিত্রা জুটি সেরা বই, সবার ওপরে কয়েকটা মাছ পেয়েছে, আমরা পাঁচটা মাছ, নান্টু দ্বারা মনে হয় দশটা মাছ, এইরম হয়েছে মাতালের পুকুরে, খুব গণ্ডগোল, এক টাকাও ছাড়েনি কাউকে, তাই নিয়ে প্রচণ্ড মারামারি, প্রচণ্ড বিপদ, কিন্তু নান্টুদা মিঠুদা আমাদের সঙ্গে কিছু গণ্ডগোল হয়নি।